কখনো ভেবে দেখেছেন কি কারণে অকারণে আমাদের চোখে পানি কেন আসে? সিনেমা হলে একটি চূড়ান্ত রোমান্টিক ছবি দেখতে দেখতেও চোখের কোণে ভিজে ওঠে, অথবা পথ চলতে চলতে চোখে একটা কিছু পড়লো, সঙ্গে সঙ্গে চোখে পানি চলে আসে। দেখতে একই রকম হলেও দুটি ভিন্ন রকমের কান্না, এবং এর কাজেও দুই রকমের। আমরা অনেকেই জানি না চোখের পানি আসলে কেন আসে। জেনে নেই চোখের পানির অবাক করা কিছু তথ্য। 1. পরিবেশের পার্থক্যের কারণে অনেক সময় ছোটদের বা শিশুদের চোখে পানি আসে, এমনও হয় কান্নার ধরনও পাল্টে যায়। 2. একজন দাস গবেষক সমীক্ষা করে দেখেছেন পাশ্চাত্য দেশগুলি যেখানে মহিলারা সমাজের উঁচু তলায় বাস করেন এবং যাদের মানবাধিকার তৃতীয় বিশ্বের দেশে বসবাসকারী মহিলাদের তুলনায় অনেক বেশি, তারা কাঁদেনও বেশি। 3. কান্না 3 রকমের হয়। বেলাস্টিয়ার, যেটা আপনার চোখে পরিষ্কার রাখে এবং চোখের লুব্রিকেশনের মাত্রা ঠিক রাখে। রিফ্লেক্স টিয়ার, পেঁয়াজ কাটার সময় বা চোখে কিছু একটা হঠাৎ ঢুকলে এই কান্না বের হয়। আর হচ্ছে ইমোশনাল টিয়ার, ব্যথা নিষ্প্রয়োজন। 4. হচ্ছে গবেষকরা বলছেন কিছু মানুষ স্বাভাবিক কারণেই অন্যদের তুলনায় বেশি কাঁদেন। 5. অনেক সময় স্নায়বিক কারণে কান্না বা হাসি থামতেই চায় না। যদি এটা এমন হয় তবে দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। এটা স্ট্রোক, অ্যালজাইমার্স, মাল্টিপল স্ক্লেরোসিস এর কারণও হতে পারে। 6. কান্নার 3টি লেয়ার বা বস্তু থাকে, লিপিড লেয়ার, অ্যাকিউলাস লেয়ার এবং মিউকাস লেয়ার, যার কারণে কান্নার ধরন ভিন্ন ভিন্ন হয়। 7. মুখের লালা যে কম্পোজিশনে তৈরি হয় সেই একই কম্পোজিশনে চোখের পানিও তৈরি হয়, অর্থাৎ এই দুয়ের মধ্যে কোনোই পার্থক্য নেই। 8. কাঁদলে স্ট্রেস হরমোন শরীর থেকে বেরিয়ে যায় এবং এন্ডরফিন বা যেটাকে ফিল্ড গুড হরমোনও বলা হয় তা শরীরে নির্গত হয়। এজন্যই বোধ হয় বলেই কাঁদলে মন হালকা হয়।